শবন ভাই, আমাদের সার্ভিস কিন্তু দুর্দান্ত। আমাদের কাভারগুলো বাসা যাবে, ফিটিংস হবে, তারপর আমাদের পেইন্ট করবেন। তাহলে বিয়স আজকে স্লোগানটা কি? পুরাতন সোফা নতুন করুন মাত্র 2 মিনিটে। 2 মিনিটে, ওকে। এর আগে এক টাকাও দিতে হবে না। আর আমরা কিন্তু একটা বাংলাদেশের যত ফার্নিচার আছে সব ফার্নিচারের মেজারমেন্ট আমাদের কাছে আছে, আমরা সেই অনুযায়ী কাভারগুলো রেডি করে দেব। আমাদের মাপের কোনো প্রয়োজন নেই। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? যারা সোফার কাভার পরাতে পারেন না তাদের জন্য স্পেশাল আজকের ব্লগটি। দেখ ফ্রেন্ডস, ঘরের মা বোনেদের জন্য স্পেশাল ব্লগটি আমি একটু ফান করে বললাম, সবাই তো পারে আসলে, তাই না? বাট একটু কনফিউজে থাকি। আজকের মূলত ভিডিও হচ্ছে বেলভেটের সোফার কাভার নিয়ে। যারা বিশেষ করে সোফার কাভারগুলো কিনতে চাচ্ছেন বেলভেটের খুচরা প্লাস পাইকারি, আপনারা এখান থেকে এক পিসও নিতে পারবেন, এক সেটও নিতে পারবেন, 1000 পিসও নিতে পারবেন। পাইকারি ব্যবসায়ীর দোকান আমি চলে আসলাম, আপনারা এখানে 10,000 টাকা দিয়ে বিজনেস শুরু করতে পারবেন। যারা বিশেষ করে দরজা জানালার পর্দা সোফার কাভারের বিজনেস করতে চাচ্ছেন আসতে পারেন। যারা আপুরা আছেন আমার ভিডিওগুলো দেখছেন, তারা এখান থেকে 1 পিস 2 পিস নিতে পারবেন। সবার ঘরে তো কম বেশি সোফা থাকে, রাইট? সবচেয়ে কম দামে তারাই সেল দিচ্ছে। দেখেন, কথা বলতে বলতে আমাদের নাইম ভাই কীভাবে এই সোফার কাভারগুলো পরাই ফেললো। এটা ভাই, এটা কী ইউজ করছেন ভাই, একটু বলবেন? এটা হচ্ছে ফোম স্টিক। এটা এই যে উঁচু হয়ে আছে বা ফিটিংস হয় নাই, এটা ফিটিংস করার জন্য এই স্টিকগুলো। আচ্ছা, দেখেন, শুধু দেখেন ভিউয়ার্স, কোনো কথা বলবেন না, শুধু দেখেন ফিটিং কীভাবে করে। ওকে, নতুন একটা জিনিস হয়তো আমার ভিডিও দ্বারা আপনারা দেখছেন। ওকে ভিউয়ার্স, দেখেন এগুলো তো আপনারা দিয়ে দিচ্ছেন নাকি? হ্যাঁ, এগুলো আমরা ইয়ার সাথে দিয়ে দেবো। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এরকমই রাখে। দেখেন, যাদের ভিক্টোরিয়া সোফা আছে, কর্নার সোফা আছে, এল সোফা আছে, ডিভাইন সোফা আছে, সব ধরনের আমরা কাভারগুলো পেয়ে যাবো। এটা হচ্ছে দুজন বসতে পারবে এই সোফা। দেখেন, যারা 5 সিট 6 সিটের সোফার কাভারগুলো কিনতে যাচ্ছেন চলে আসতে পারেন জিও টেক্স বিডিতে। ওকে, কথা বলতে বলতে অলরেডি হয়ে গেল। দেখেন, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকের ব্লগটি অনেক অনেক স্পেশাল আছে। যারা ঘরের মা বোনেরা আছেন, শুধু মা বোনদের জন্যই না, যারা ভাইরা আছেন, যারা অল্প পুঁজিতে বিজনেস করতে যাচ্ছেন সোফা কাভারের বা দরজা জানলার পর্দা, তাদের জন্য আজকের এই ব্লগটি। দেখেন, অলরেডি সেট করে ফেললো, অলরেডি কাভার পরালো। অনেকে কনফিউজও থাকে কীভাবে আমরা সোফার কাভার পরাবো, হয়তোবা আজকের ব্লগ দ্বারা আপনাদের অনেক অনেক হেল্পফুল হয়েছে। আজকের ব্লগে আমরা সোফার কাভার কীভাবে পরাই সেটা নিয়ে কথা বলবো না। আজকে আমরা বেলভেটের কাপড় নিয়ে কথা বলবো। বাসা বাড়িতে সবারই কম বেশি সোফা থাকে, সোফার কাভার তো দরকার হয়। অনেকে এল সোফা আছে, কর্নার সোফা আছে, ডিভাইন সোফা আছে, 5 সিটের 6 সিটের সোফাগুলো আছে। টি চলে আসবেন, আপনারা এখান থেকে 1 পিসও নিতে পারবেন, 1 সেটও নিতে পারবেন, 10,000 পিসও নিতে পারবেন। যারা ব্যবসায়ীরা আছেন অবশ্যই তাদের জন্য স্পেশাল হবে আজকের এই ব্লগটি। আসসালামু আলাইকুম দর্শক, এতক্ষণ স্বপন ভাই যে কথাগুলো বললো যে আপনারা পাইকারি এবং খুচরা তো নিতে পারবেন, তো এখন আমি কিভাবে পরাই এই সিস্টেমটা তো দেখানো শেষ। এখন আমি এটার প্রাইস সম্বন্ধে এবং কাদের জন্য এই সোফার কাভারগুলো সেটা কিন্তু আমি বলে দেবো। অনেকের বাসায় কম বেশি সোফা থাকে এবং চেয়ার টেবিল সব কিছুই থাকে, ফার্নিচার থাকে। তো বাংলাদেশের 50% মানুষ জানে না যে এই কাভারগুলো যে আমরা সেল করি। তো তাদের জন্য মেসেজ দিতে চাই যে আমরা সোফার কাভার নিয়ে আসছি। আপনাদের পুরাতন সোফা থাকে অনেকের বাসায় এবং নতুন সোফা থাকে, ময়লা হয়ে যায় এবং পুরাতন সোফাটা চেঞ্জ করা কিন্তু খুব ব্যয়বহুল, কষ্টসাধ্য বা ব্যয়বহুল। এই কাভারগুলো কম দামে ইউজ করতে পারেন, আপনার সোফাটা নতুন হয়ে যাবে এবং সোফাটাও কিন্তু ধুলাবালির হাত থেকে রক্ষা হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলোর ভিতরে কতগুলো কালার আছে এবং কি কি প্রাইস, কোন কোন কাভারের সেটাই আমি আপনাকে। এটা প্রাইস কত যেটা আগে লাগাইছিলেন? এটা প্রাইস সম্ভব, এটার প্রাইসটা হচ্ছে, এটা বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির সোফার কাভার। কিভাবে বুঝবে ভাই এটা প্রিমিয়াম না 2 নম্বর? এটা এটা দেখেন, এটা আপনার ফেব্রিকটা দেখেন কতটা আপনার মোটা, টানেন ভাই কতটা মোটা, ছিঁড়বে না তো? কোনো ছিঁড়ার কোনো ভয় নেই, আপনি 5 জন যে টাইনও ছিঁড়তে পারবেন না। ওয়াশেবল, ওয়াশেবল, এটা হাতে এবং উঠবে না নাকি? না না, এটা ওয়াশ, কোনো ওঠার কোনো চান্স নেই, ফেব্রিক উঠবে না। এটা 3 বছরের কালার গ্যারান্টি পাবে আমাদের কাছ থেকে। আচ্ছা আচ্ছা, কী কী কালার আছে দেখিবে? এগুলো কালার আছে আমাদের কাছ থেকে 25 থেকে 30টা কালার আছে কোরিয়ান ভেলভেটের ভিতরে। আচ্ছা ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি, দেখেন কতটা চমৎকার। একটা সোফার ভিতরে যদি পরায় সোফার লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কী হিসেবে বিক্রি করেন আপনারা? এটা আমরা পার সিট হিসাবে বিক্রি করি। পার 2 সিট আছে নাকি? এটা 2 সিট আছে। এটার রেগুলার সোফার জন্য পার সিট হচ্ছে 1100 টাকা, আর ভিক্টোরিয়া সোফার জন্য পার সিট 1200 টাকা। কুরিয়ান বেলভেট। আচ্ছা বিয়স, আমরা দেখতে পাচ্ছি, দেখেন কত সুন্দর সুন্দর এখানে বেলভেটের ফেব্রিকগুলো আছে। দেখেন, ওকে বিয়স,
খুবই প্রিমিয়াম এগুলো। আচ্ছা 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 ওকে। অনেকের বাসায় বাচ্চারা থাকে নষ্ট করে ফেলে এবং কাঠের সোফা থাকে অনেকের বাসায় কালার কিন্তু নষ্ট হয়ে যায়। এটা তো নষ্ট হবে নাকি? এগুলো নষ্ট হবে না, এগুলো পরাইলে ওই পুরাতন সোফাটা নতুন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা রাইট, পুরাতন সোফা নতুন করুন মাত্র 5 মিনিটে। 5 মিনিটে ওকে বন্ধুরা, নতুন একটি সন্ধান পেয়ে গেলাম। দেখেন সোফা কিভাবে পরে আপনারা তো দেখলেনই। ওকে পুরাতন সোফা নতুন করে ফেলবে 5 মিনিট না তো ভাই, 2 মিনিট, 1 মিনিট লাগবে ভাই। 2 মিনিট হয়ে যাবে, 2 মিনিট হবে, হ্যাঁ 2 মিনিট হয়ে যাবে। আচ্ছা নতুন অবস্থা 2 মিনিট লাগবে, হ্যাঁ নতুন অবস্থা 2 মিনিট লাগবে। আর যারা পুরাতন হয়ে গেলে সে 1 মিনিট লাগবে। দেখেন তাহলে বিয়স আজকে স্লোগানটা কি, পুরাতন সোফা নতুন করুন মাত্র 2 মিনিটে। ওকে বন্ধুরা আমরা পেয়ে গেলাম। দেখেন আর এই কালারটা খুব সুন্দর, এটা গোল্ডেন কালার, খুবই ডিমান্ডফুল এটা। এবং এই যে রেড মেরুন কালারটা, এই মেরুন কালারটা খুবই আমাদের ডিমান্ড। কি দাম বেশি নাকি একই? সব সেম, সেম প্রাইস। আচ্ছা আচ্ছা গুড, আমরা দেখে নিলাম ভিউয়ার্স। এগুলো হচ্ছে কোরিয়ান ভেলভেট। এখন দেখাবো হচ্ছে আইস ভেলভেটের ভিতরে, এটা হচ্ছে এক কালার, সলিড কালার। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আর একটা হচ্ছে আইস ভেলভেট। আচ্ছা আমরা কোরিয়ান ভেলভেট তো দেখলাম, এখন আমরা কি দেখব? এখন দেখব হচ্ছে আইস ভেলভেট। আইস ভেলভেট, আমরা আইস কেন হলো, মানে কি ঠান্ডা নাকি এরকম? না না, এই যে দেখেন এটার ভিতরে কিছু ডিজাইন আছে। হ্যাঁ আসলেই ভাই আইসের মতোই লাগে ভাই, আইস 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 লাগে। হ্যাঁ দেখছেন, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার এগুলো। ওয়াও, সেই দুই সিটের এটা নাকি? এটা দুই সিটের। হ্যাঁ আচ্ছা, ফিটিং করা আছে এটা নাকি? ফিটিং করা আছে। এগুলো আপনার কাস্টমারের জন্য আমরা রেডি করে রাখছি, এগুলো ডেলিভারি চলে যাবে। আচ্ছা আচ্ছা, এগুলো অলরেডি রেডি হয়ে গেছে, এগুলো ডেলিভারি যাবে, ঢাকার বাইরে চলে যাচ্ছে। এগুলো ঢাকার বাইরে? আচ্ছা, ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে দুইটাই যাবে। এটা প্রাইস কত? অলরেডি সেট হয়ে গেছে প্রাইস? সেম সেম প্রাইস। এটা রেগুলার সোফার জন্য 1100, ভিক্টোরিয়া সোফার জন্য 1200। আচ্ছা বুঝতে পারছি, এটা ব্ল্যাক কালার। হোয়াইটটা দেখি ভাই আমরা, হোয়াইটটা খুব সুন্দর লাগছে হয়তো বা, হোয়াইটটা আমরা দেখতে পাচ্ছি, দেখেন আপনারা। ওকে জি, হয়তোবা আজকে ব্লগটি আপনাদের অনেক অনেক হেল্পফুল হয়েছে। আর যারা বিশেষ করে ঘরের মা বোনেরা আছেন, আপনারা পুরাতন সোফা চেঞ্জ করতে পারেন। সোফা চেঞ্জ করতে হবে না, সোফা চেঞ্জ করতে হবে না, কাভার চেঞ্জ করতে পারবে। সোফা যেটা মন চায় সেটা থাক, ওকে, শুধু কাভার চেঞ্জ করবেন আপনারা নতুন, মানে প্রতিনিয়ত আপনারা চেঞ্জ করবেন, চেঞ্জ করবেন একটার পর একটা, চেঞ্জ করবেন। এটা ভালো লাগতেছে না, কিছুদিন পর 6 মাস পর চেঞ্জ করে আবার আরেকটা নতুন নিন। আর দাম কলম হাতের নাগালে, হাতের নাগালে মাত্র 1100 টাকা পার সিট। যদি 2-to-1 থাকে তাহলে 5500 টাকা। ওকে, আর যদি ভিক্টোরিয়া সোফা থাকে তাহলে 6000 টাকা। আচ্ছা 2-to-1, বুঝতে পারছি। ওকে, এটা কি কালার? কালারটা খুব সুন্দর, এটা হচ্ছে অরেঞ্জ কালার। ওয়াও, অরেঞ্জ কালার। সে আমাদের কাছে অনেক কালার পাবে, আমাদের যদি মেসেজ করে, আমরা কিন্তু এই যে পরানো একটা পরানো কিন্তু সোফা আছে, এরকম প্রত্যেকটা কাভার আমাদের পরানো ছবি আছে, আমরা পাঠিয়ে দিব। আচ্ছা এবার পাঠিয়ে দিবেন আপনারা? হ্যাঁ আমরা সেন্ড করে দিব, এই মেসেজ করে দিব, তখন ওইখান থেকে চুজ করতে পারবেন, যেটা ভালো লাগে সেটাই সেটাই দিয়ে দিবে। ওকে জি, আমরা দেখলাম মিষ্টি কালারটা, দেখি ওয়াও সুইট কালার, সুইট পিঙ্ক, সুইট পিঙ্ক, এটা সুইট পিন বলে। ওয়াও, এটা খুব সুন্দর ক্লোজ হয়ে দেখায়, দেখেন হাত দিয়ে ধরলে খালি কালার চেঞ্জ হয়। দেখেন এদিকে আর এদিকে যেদিকে চাইজ বলে, এটার ভিতরে কিন্তু আমাদের এই যে পিছনে যে পর্দাগুলো দেখতে পাচ্ছেন, আচ্ছা এই পর্দাগুলো কিন্তু পাবে। আচ্ছা এগুলো পাবে? হ্যাঁ এগুলো পাবে, দরজার জানালার পর্দা পাবে। হ্যাঁ হ্যাঁ, অনেকের বাসা ওই যে বেলকনি থাকে, বেলকনির ভিতরে দেয়, আবার দরজার সামনে দেয়, এগুলো কিন্তু নিতে পারবে। একটা জানালার জন্য একটা নাম্বারে ফোন দিতে হবে, বিশ আমার পর্দা আজকে দেখাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন নাম্বারে ফোন দিতে হবে আপনাদের। ওকে দেখেন সব কিছু আছে ভাই। আপনাদের কোম্পানির নামটা কি ভাই? আমাদের কোম্পানির নাম হচ্ছে জিও টেক্স বিডি। জিও টেক্স বিডি, হ্যাঁ আমাদের ওয়েবসাইট আছে, এবং আমাদের শোরুমে যদি কেউ আসতে চায় তাহলে আসতে পারবে, ঢাকা উত্তরা 14 নম্বর সেক্টর, পাকুড়িয়া কাঁচা বাজার। ঢাকার বাইরে থেকে কিভাবে নেবে? প্রসেস ঢাকার বাইরে থেকে নেবে হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে, এবং ঢাকাবাসীর জন্য আমরা হোম ডেলিভারির সুব্যবস্থা আছে। বাসায় গিয়ে ফিটিংস করে দিবে, বাসায় গিয়ে ফিটিংস করে দিবে, ফিটিং করে সোফায় বসবে, ভালো লাগলে হ্যাঁ তারপর টাকা দিবে, টাকা দিবে, আমরা 1 টাকাও নিব না। আর ঢাকার বাইরেও আমরা 1 টাকাও নিব না, ফুল ক্যাশ অন ডেলিভারি। যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে তাদের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা আছে, এবং তারা যদি পড়াতে না পারে আমাদের সাপোর্ট টিম আছে, সাপোর্ট টিম কিন্তু সার্বক্ষণিক ভিডিও কলের মাধ্যমে সাপোর্ট দিয়ে থাকবে পড়ানো আগ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা জানলাম অনেক কিছুই, অবশ্যই আসবেন, দেখবেন ভালো লাগলে নেবেন, স্ক্রিনে যে নাম্বার আছে ফোন দিবেন। তারপর আমি আপনাদের সুবিধার্থে এই কোম্পানির অ্যাড্রেস, ফোন নাম্বার ডিসক্রিপশন দিয়ে দেবো, এখান থেকে আপনি কালেক্ট করবেন। আজকে এবং আল্লাহ হাফেজ, গুড বাই।